এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। মৌলভীবাজারের রাজনগরে ছেলেকে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। সকালে জয় স্কুলে না গিয়ে গেম খেলতে শুরু করে। এ সময় তার মা রেহানা বেগম রেগে গিয়ে ওড়না দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে ধরলে ছেলেটি শ্বাসরোধে মারা যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। কক্সবাজারে সাগর পথে পাচার হয়ে আসা 1,40,000 পিসি আবার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গেল রাতে বাঘখালি নদীর তীরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু সহ সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার। জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরে কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। গুলশানে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।